আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মাঝরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। 2009 সাল থেকে তাকে নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌপরিবহন মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। শাজাহান খান বিভিন্ন সময়ে তার বক্তব্য ও অবস্থানের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছেন, যদিও বিতর্কের মুখে পড়ে তা প্রত্যাহার করেন। এছাড়া 2016 সালে পরিবহন খাতে অনিয়মের জন্য তাকে অভিযুক্ত করে তার অপসারণ দাবি করা হয়েছিল।